মোদি মাত্র 13 বছর সময় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী কে নাতে গুজরাটে, তো গুজরাট কে ভারতবর্ষের শ্রেষ্ঠ ইকোনমি বানিয়ে দিয়েছে। শিবরাজ সিং চৌহান পনেরো বছরের মধ্যে মধ্যপ্রদেশকে এগ্রিকালচারে গ্রোথে 26%-এর উপরে তুলে দিয়েছে। আমরা তা এমনিতে জানি কি যদি এগ্রিকালচারে কি পুরনো ধারাতে বলবো যে পাঞ্জাব হরিয়ানা, আমাদের রুটির ঝুরি কাকে বলে ভারতবর্ষে? পাঞ্জাব হরিয়ানা। কিন্তু শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশকে 26%-এর উপরে গ্রোথ করে দিয়েছে। কারণ কি? আমাদের মধ্যে স্বনির্ভর মানসিকতা থাকে, পরনির্ভরশীলতা থাকে না, পর সহযোগিতার মানসিকতা থাকে।